আসসালামু আলাইকুম প্রিয় দর্শক কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন দর্শক দর্শক কেজিতে কয় টাকা পরিবর্তন হচ্ছে তা বলে দেবো আপনাদের মাঝে দর্শক পেঁয়াজের বাজার বাজার নাকি হঠাৎ পরিবর্তন প্রতিনিয়ত কিন্তু এক থেকে দেড় টাকা বাড়ানোর পরেও কিন্তু আজকে দুই দিন ধরে কিন্তু এক থেকে দেড় টাকা পরিবর্তন প্রতি কেজিতে দশক কি কমার দিকে না বাড়ার দিকে দশক তা আমি বলে দিচ্ছি দর্শক আজকের যে সকল রাজশাহীর পেঁয়াজ দেখতে পাচ্ছি আমার পেছনে কিন্তু কিন্তু রাজশাহীর পেঁয়াজ আজকে এই ঘরে অনেক পেঁয়াজ আছে রাজশাহীতে দর্শক রাজশাহীর পেঁয়াজ এই ঘরে কিন্তু আমি ইতিমধ্যে অবস্থান করছি মেসেজ পাবনা ব্যান্ডারা দর্শক আজকের পেঁয়াজের পাইকারি বাজার তো জানিয়ে দিই দর্শক পেঁয়াজ আলু রসুনের পাইকারি বাজার তো জানিয়ে দিই দর্শক এটা কিন্তু ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদের মাঝে রাজবাজার সাদেকেন কৃষি মার্কেট ইতিমধ্যে আমি অবস্থান করছি আপনাদের মাঝে রয়েছি সাব্বির খান দর্শক দর্শক আজকের এই যে যেই সকল পেঁয়াজ সেগুলো দেখতে পাচ্ছেন এগুলা কিন্তু আজকের বাজারে কত করে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে আপনাদের মাঝে দর্শক বলে দিয়ে জানিয়ে দেব দর্শক আজকের বাজারে এই রাজশাহী পেঁয়াজের বাজার আজকে চলতেছে পঁচাত্তর টাকা দশক আগে গেল কয়েকদিন আগে কিন্তু ছিয়াত্তর ছিয়াত্তর টাকা ছিল আজকে পঁচাত্তর থেকে চুয়াত্তর টাকা আজকের বাজারে এই রাজশাহীর পেঁয়াজ বেচা বিক্রি হচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন আমদানি আছে রাজশাহী পেঁয়াজের আজকে এই ঘরে দশক এদিকে কিন্তু আলুর বাজারের সেম পরিবর্তন আজকের বাজারে জানিয়েছেন যে অনেকেই আজকের বাজারে চলতেছিলচল্লিশ টাকা করে বেচা বিক্রি করতেছে এই আলুর বাজার দশক এটা কিন্তু জয়পুর হাটের দশক লাল আলু দশক শ্রিচল্লিশ টাকা করে বেচা বিক্রি চলছে দশক সামনে কোনো বাড়ার ঝুঁকিপূর্ণটাই দেখতে পাচ্ছেন না অনেকে দশক কিন্তু এদিকে রসুনের বাজার স্মৃতিশীল আজকের রসুন কত করে বেচা বিক্রি হচ্ছে তা ইতিমধ্যে আপনাদের মাঝে বলে দিচ্ছি দশক আজকের রসুন বেচা বিক্রি হচ্ছে আজকের বাজারে একশো পঁচাশি টাকা দর্শক দেশিপূর্ণ রসুনের বাজার দর্শক চলতেছে দশক দর্শক সামনে কিন্তু বাড়ার সম্ভাবনা একই বাড়েনি দর্শক বাজার স্মৃতিশীল আছে দর্শক রসুনের বাজার দর্শক দর্শক সামনে যে ঈদকে কেন্দ্র করে কিন্তু অনেকেই বলতেছে বাড়ার সম্ভাবনা বা লাড়াছাড়া হওয়ার সম্ভাবনা না নাই কিন্তু অনেকেই আবার জানিয়েছেন যে বাজার আমদানির উপরে বাজার ডিফেন্ড করে দর্শক তা ইতিমধ্যে আপনাদের মাঝে আলু পেঁয়াজ আর রসুনের পাইকারি বাজার দো দর্শক জানিয়ে দিয়েছি পরবর্তী বিরোধী সঙ্গে থাকবেন সবাইকে জানেন আসসালামু আলাইকুম